নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য খুশির খবর বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চলল এখনো অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তবে কি আগস্ট মাসে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না বন্ধুরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেরি করে আসে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আজ থেকে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া আর বন্ধুরা এবার অনেক মহিলা পাবে বেশি টাকা তো বন্ধুরা আজ থেকে কাদের কাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অল বেলটি অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের বড় ঘোষণা নবান্নের আজ থেকে আবার আগস্ট মাসে টাকা দেওয়া হবে তো বন্ধুরা আজ থেকে কাদের কাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা আজ থেকে আবার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় তাই প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে আগস্ট মাসে বেশিরভাগ ভান্ডার টাকা পেয়ে গেছেন প্রকল্পের সাধারণ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে আজ আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া আর এবার পুরাতন সুবিধাভোগীদের সাথে সাথে নতুন যারা আবেদন করেছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর আজ থেকে কারা কারা টাকা পাবে কাদের অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা লক্ষ্মীর আগস্ট মাসের সাত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে রাজ্য সরকার তবে বর্তমানে দেখা গিয়েছে এখনো অনেক মহিলাই আগস্ট মাসের টাকা পেতে বাকি রয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে আগস্ট মাসে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে কারণ এবার নতুন পুরাতন সমস্ত মহিলাদের টাকা দেওয়া হচ্ছে তাই একটু সময় লাগছে কারণ বন্ধুরা গত দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা ভান্ডার নতুন করে যুক্ত হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পুরাতন সুবিধাভোগীদের সাথে সাথে এবার নতুন আবেদনকারীদেরও টাকা দেওয়া হচ্ছে নবান্নের তরফে জানানো হয়েছে আঠাশ তারিখের মধ্যে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আজ থেকে আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা এই আগস্ট মাসে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়েছে কারণ বন্ধুরা গত দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে আর এই নতুন আবেদনকারী যুক্ত হওয়ার ফলে এই আগস্ট মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে কারণ নতুন পুরাতন সমস্ত আবেদনকারীদের টাকা দেওয়া হয়েছে এই আগস্ট মাসে তাই একটু দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা এখনো আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আগামী আঠাশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার থেকে যে সমস্ত বিধবা মহিলারা এক হাজার টাকা করে বিধবা ভাতা পান তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা বিধবা ভাতার সাথে প্রকল্পে টাকা পাবেন তো যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর আবেদন করেছেন তারা আগস্ট মাসে বেশি টাকা পাবেন অ্যাকাউন্টে এক্ষেত্রে সাধারণ ঘরের মহিলারা পাবে এক টাকা ও তপসিল জাতি উপজাতি ঘরের মহিলারা পাবে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা বিধবা ভাতা যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা এই আগস্ট মাসে বেশি টাকা পাবেন এক্ষেত্রে সাধারণ ঘরের মহিলারা পাবে এক হাজার টাকা ও তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলাদের দেওয়া হবে দু হাজার টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন